নমস্কার আদাব, আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন প্রতিদিনের মতন এনকে ডিজিটাল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাংসদ মহুয়া মৈত্র তিনি প্রকাশ্যে ভর্ৎসিত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা দেখতে পাচ্ছি দুজন সাংসদ মিমি এবং নুসরাতকে শোকজ করা হচ্ছে, তারা লোকসভায় ঠিকমতো উপস্থিত থাকছেন না বলে। অর্থাৎ দলের শীর্ষ স্তরে কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধতা লক্ষ্য করা যাচ্ছে। এই শৃঙ্খলাবদ্ধতা কি নিচুতলাতেও কোনো প্রভাব ফেলবে, আজকের আলোচনা সেই নিয়ে। কারণ 213টি আসনে বিপুল জয়লাভের পর এবং তারপরে যে উপনির্বাচনগুলো হলো, 77টি আসনে তৃণমূলের জয়ের পর, 220 আসনে তৃণমূল এবং 5 জন বিজেপি থেকে তারা জয়েন করেছেন তৃণমূলে। অর্থাৎ বিপুল সংখ্যক বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় তৃণমূলের পক্ষে উপস্থিত হওয়ার পর তৃণমূল কিন্তু অত্যন্ত কড়া মনোভাব নিয়েছে দলের নেতা এবং কর্মীদের উপরে। আপনারা অনুষ্ঠানের শুরুতেই দেখলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে তৃণমূল কংগ্রেস কী কী শৃঙ্খলা রক্ষার জন্য কী কী ব্যবস্থা নিয়েছে। এবং একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়াটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন গঠন হয় 1998 সালে, মূলত কংগ্রেস ভেঙেই তৃণমূল হয়েছিল। এবং তৃণমূলের শুরুতে যারা তৃণমূল কংগ্রেসটা করেছিলেন তারা মূলত যুব কংগ্রেসের লোকজনই তৃণমূল কংগ্রেস গঠন করেন, মূলত কিছু বর্ষীয়ান নেতাও আসেন সেই সময়। কিন্তু এই যুবকদের মধ্যে, সেই সময় যারা 98 সালে যারা যুবক, তাদের মধ্যে একটা উদ্দীপনা, একটা আবেগ ছিল। কিন্তু যত দিন গড়িয়েছে, যত সময় বয়ে গিয়েছে, তৃণমূল কংগ্রেস কিন্তু ধীরে ধীরে শক্ত জমির ওপর নিজেদের দাঁড় করিয়ে ফেলেছে। এবং দেখলেন আপনারা 2011 সালে, 98 সাল থেকে 2011 সাল খুব বেশি সময় না, এই সময়ের মধ্যে তৃণমূল কিন্তু সম্ভব করে ফেলেছে 34 বছরের বাম শাসনকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে। এবং তারপরে পরপর যে নির্বাচনগুলো হচ্ছে বিধানসভায়, তাতে দেখতে পাচ্ছি আমরা যে বামেরা ক্রমশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং কংগ্রেস ক্রমশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। উল্টো দিকে উল্কার গতিতে উত্থান হয়েছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু সে উত্থানও কিন্তু বর্তমানে থেমে গিয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরিসর, ব্যাপ্তি এতটাই বেড়েছে যে তৃণমূল কংগ্রেসের ধারে কাছে কোনো বিরোধী দলকে সেভাবে দেখা যাচ্ছে না। এবং আগামী যে নির্বাচন আছে, পৌরসভার নির্বাচনগুলি, তাতে পরিষ্কার, একদম স্পষ্ট বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিজেপি এইবার পৌরসভার নির্বাচনেও ব্যাপকভাবে ধরাশায়ী হতে চলেছে। এটা কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার। অমিত মালব্য, বিজেপির আইটি সেলের প্রধান, তিনি কিন্তু বলছেন যে আপনারা নাকি হারার আগে হেরে বসে আছেন, তিনি বলছেন এটা কর্মী সভায়। এবং শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী, নাকি আমরা এই খবরের সত্যতা জানি না, তিনি বলছেন অন্তত 10টা আসন পেতে হবে। অথচ আমাদের সার্ভে বলছে, আমরা যা সার্ভে করতে পেরেছি এই পর্যন্ত, তাতে বলছে ভারতীয় জনতা পার্টি কলকাতা পুরসভায় 4টির বেশি আসন কিছুতেই পাচ্ছে না। অবশ্য যত দিন যাবে, যত সময় গড়াবে, পরিস্থিতি বদলাবে, রাজনীতির অঙ্ক প্রতিদিন বদলায়, হতে পারে ভারতীয় জনতা পার্টি আরও কয়েকটি আসন বেশি পেল বা 2-1টি আসন কমও পেতে পারে। আমরা ফাইনাল সার্ভে আপনাদেরকে নিশ্চয়ই পৌরসভার নির্বাচনের আগে দেখাবো। আজকে আলোচনা করছি আমরা তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা নিয়ে। তৃণমূল কংগ্রেস পরিষ্কার বার্তা দিচ্ছে কর্মীদের, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বার্তা দিচ্ছেন বেশ কয়েকটি, যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ চলবে না, বৈভব দেখানো চলবে না, এবং সমস্ত মানুষকে পরিষেবা পৌঁছে দিতে হবে যারা জনপ্রতিনিধি আছেন তাদের। কোনো সরকারি প্রকল্পের টাকা নয় ছয় করলে তৎক্ষণাৎ কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরপরেও আছে আরও অনেকগুলি বিধিনিষেধ, যেমন যত্রতত্র আমরা বিভিন্ন টিভি চ্যানেল খুললেই দেখতে পাই যে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছেন কেউ, অথচ তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি তাদেরকে পাঠায় না। চ্যানেলগুলি যেমন তেমন লোক ধরে এনে তারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলে চালিয়ে দেয়, এবং সমর্থক, কখনো তৃণমূল কংগ্রেস সমর্থক বা কখনো তৃণমূল কংগ্রেসের নেতা ইত্যাদি বলে চালানো হয়। আপনারা অনেকেই হয়তো জানেন
যে টেলিভিশন চ্যানেলগুলোতে যাওয়ার সুবাদে আমি অনেক কিছুই লক্ষ্য করেছি। এখানে অনেক রকম ব্যাপার চলে, অনেক রকম বিষয় চলে, অনেক সময় চ্যানেল যারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তাদেরকে না পেয়ে যাকে তাকে এনে বসিয়ে দিয়ে তারা তৃণমূলের বদনাম করার চেষ্টা করেন। এইখানে কিন্তু রাষ্ট্রে টানতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তারা পরিষ্কার বলে দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেসের সংশ্লিষ্ট আধিকারিক নন, অর্থাৎ গণমাধ্যমে মুখ খোলার জন্য যাদেরকে অনুমতি দেওয়া হয়নি, তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কেউই মিডিয়ার সামনে মুখ খুলতে পারবেন না। যদিও অনেকে মানছেন না, চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি হয়ে, কিন্তু এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, আগামী দিনে নেবে কি না আমরা জানি না। কিন্তু এছাড়াও বলা হচ্ছে নেতৃত্বকে 24 ঘন্টা ফোন চালু রাখতে হবে এবং ফোন ধরতেও হবে। বহু ক্ষেত্রে অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের বড় নেতারা তারা মানুষের ফোন ধরেন না, মানুষ ফোন করে তাদের পান না, অনেক সময় রাত্রে তারা সুইচ অফ করে দেন, দিনের বেলাতেও সুইচ অফ করা দেখা গিয়েছে। এই জায়গাটাকে ভাঙতে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক জনপ্রতিনিধি প্রত্যেক নেতাদের ফোন 24 ঘন্টা চালু রাখতে হবে এবং ফোন ধরতে হবে প্রত্যেকের। আরও কয়েকটি বিষয় তৃণমূল কংগ্রেস অবতারণা করেছে। কলকাতা পুরসভার ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেস প্রার্থী তাদের এবং নেতৃত্বকে, যে ভোটে কোনো রকম গায়ের জোর চলবে না, অর্থাৎ সাধারণ মানুষের ভোট সুনিশ্চিত করতে হবে। তাতে যদি দল কোথাও হেরেও যায় তাতেও কিছু পরোয়া নেই, কিন্তু মানুষকে ভোট দিতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। এটা কিন্তু একটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বার্তা, কারণ তৃণমূল কংগ্রেস যে কনফিডেন্সে আছে সেখান থেকে এই বার্তা দেওয়াটাই স্বাভাবিক। সেই ইঙ্গিতপূর্ণ বার্তা কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রবল আলোড়ন ফেলেছে, এবং তৃণমূল কংগ্রেস যে উন্নততর তৃণমূল হতে চাইছে তার কিন্তু একটা পরিষ্কার ছবি আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে সরাসরি নদিয়ার প্রশাসনিক মিটিংয়ে তিনি সরাসরি বলেছেন কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না তার বিচার করবে দল, কোনো দলাদলি চলবে না। পরিষ্কার বার্তা, মহুয়া মৈত্রের মতন একজন দায়িত্বশীল সাংসদকে তিনি যদি এই কথা বলতে পারেন তাহলে কর্মীদের ওপর কী ব্যবস্থা হবে নিশ্চয়ই অনুমান করতে পারছেন, যারা স্থানীয় নেতা তাদের ওপর কী হতে পারে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ইতিমধ্যেই বহু জেলা সভাপতি ব্লক সভাপতির পদ চলে গিয়েছে, নতুন কিছু মানুষ এসেছেন, আগামী পৌরসভা নির্বাচনের পর হয়তো আবার কিছুটা রদবদল হবে পারফরমেন্সের ভিত্তিতে, কারণ বহু জায়গায় নেতৃত্ব তাদের ওজন দেখাতে গিয়ে অনেক সময় দুর্ব্যবহার করে ফেলেন ভোটারদের সাথে মানুষের সাথে। তারা নিজের এলাকা জিতিয়ে প্রমাণ করতে চান তিনি জিতিয়েছেন, ব্যাপারটা এরকম নয়। তৃণমূল কংগ্রেসের এখন যা পরিস্থিতি তাতে কিন্তু এই জিনিসগুলো আর চলবে না। টিকিটের ব্যাপারে স্পষ্ট বার্তা রয়েছে, কোনো তদবির উমেদারি তাঁবেদারি ধরাধরি চলবে না। দল যাদের মনে করবে দল তাদেরকেই টিকিট দেবে, এই ব্যাপারে কোনো আর্গুমেন্ট চলবে না, এটা পরিষ্কার বার্তা। এবং দলের যিনি ভোটে দাঁড়ান, যে কোনো প্রার্থী, যে কোনো বিধানসভা লোকসভা পৌরসভা পঞ্চায়েত যেখানেই যিনি ভোটে দাঁড়াবেন তার জেতা সুনিশ্চিত করতে হবে স্থানীয় সমস্ত নেতৃত্ব এবং কর্মীদের। কোনো রকম ঘোষ প্রার্থী দেওয়া সাবোটাজ করা দল কিন্তু বরদাস্ত করবে না, দলের কাছে খবর পৌঁছলে দল কিন্তু কড়া ব্যবস্থা নেবে, এরকম বার্তা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আরও বেশ কিছু কিছু সংশোধনী আনা হয়েছে, নেতাদের কর্মীদের আচার আচরণ অনেক নম্র হতে হবে। যদি বিরোধী দলের সমর্থক ও জনপ্রতিনিধির কাছে যান তার কাজ করে দিতে হবে, তার কথা অভাব অভিযোগ মন দিয়ে শুনতে হবে। জনপ্রতিনিধিদেরকে বিশেষভাবে বলা হয়েছে যে মানুষের পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে নতুন তৃণমূল কংগ্রেসকে আমরা দেখতে পাচ্ছি তাকে অনেকটা সুশৃঙ্খল মনে হচ্ছে, এবং শৃঙ্খলা রক্ষার জন্য এই নেতৃত্বরা কিন্তু বেশ কিছু বড় বড় পদক্ষেপ নিয়েছেন। যেমন নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী এই দুজন সাংসদ, তারা চিত্রতারকা, তাদের চিত্রতারকার জীবন থেকে তারা রাজনীতির জীবনে এসেছেন এবং জেনে শুনেই এসেছেন যে মানুষকে পরিষেবা দিতে হবে, সংসদে উপস্থিত থাকতে হবে। তারপরেও তারা কোনো রকম নোটিস ছাড়া, কোনো রকম আগাম তথ্য ছাড়া তারা কিন্তু সংসদে যাচ্ছেন না।
অর্থাৎ মানুষের প্রতিনিধিত্ব করতে যাদেরকে পাঠানো হয়েছে সংসদে তারাই সংসদে যাচ্ছেন না, এই ব্যাপারে কিন্তু কড়া অবস্থান নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিষ্কার কিন্তু শোকজ নোটিশ ধরিয়ে দিয়েছেন এই দুজন অভিনেত্রী কাম নেতৃত্বকে, তাদেরকে জবাব দিতে হবে তারা কেন জানবে। দল সন্তুষ্ট না হলে তারপরে কি ব্যবস্থা নেবে সেদিকে আমাদের চোখ থাকবে। আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছি আপনাদের কাছে, যে প্রতিযোগিতা রাজনীতি, অর্থাৎ রাজনীতি নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি প্রতিদিন, প্রতিদিন শয়ে শয়ে মানুষ আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমাদের ভালো লাগছে। তবে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, এত উত্তরগুলো সঠিক উত্তর, বেশিরভাগ মানুষই সঠিক উত্তর দিচ্ছেন, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এখান থেকে, মানে যারা সঠিক উত্তরদাতা তাদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নেওয়ার। আমরা চেষ্টা করব আগামী রোববারে আপনাদের কাছে কোন পাঁচজন পুরস্কৃত হলে সেই পাঁচজনের নাম ঘোষণা করার। আমরা একটা স্পেসিফিক নাম্বার দিচ্ছি, একদম বিশেষ একটি নাম্বার দিচ্ছি আপনাদের, সেই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করে উত্তর দিতে হবে। ওই অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন না, বা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, কারণ সেই উত্তর গৃহীত হবে না। আপনাকে উত্তর দিতে হলে আপনাকে শুধুমাত্র 90511-93163, আবার বলছি 90511-93163, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ করতে হবে। আজকের প্রশ্নটা করি, তার হোয়াটসঅ্যাপের উত্তর কীভাবে দিতে হবে সেটা তারপরে বলছি। আজকের প্রশ্নটি অত্যন্ত সহজ, এমন দুই ব্যক্তিত্বের নাম বলুন পশ্চিমবাংলায় যাদের জন্মদিন একই দিনে, এবং একজন রাজনীতির লোক, রাজনৈতিক তারকা, আর একজন ক্রিকেট তারকা। এবার আপনাদের বলতে হবে এই তারকা দুজন কে, জন্ম তারিখ না বললেও হবে, এই তারকা দুজন কে। অর্থাৎ প্রশ্নটা আরেকবার বলে দিই আপনাদেরকে, দুজন ব্যক্তিত্ব, একজন রাজনৈতিক তারকা, একজন ক্রিকেটের তারকা, তাদের জন্মদিন একই দিনে, সেই তারকা দুজনের নাম কি, এর উত্তর দিতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে 90511-93163 নাম্বারে। প্রথমে লিখতে হবে কোয়েশ্চেন নাম্বার 6, তারপরে দিতে হবে আপনার নাম, আপনার সাথে যোগাযোগের টেলিফোন নাম্বার, এবং সঠিক উত্তর কি সেটা দিতে হবে। আপনাদের মধ্যে থেকে সেরা পাঁচজনকে আমরা বেছে নেব, এবং পাঁচজনকেই আমরা টেলিফোনে আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে, এবং যারা আসতে পারবেন তাদেরকে আমরা আপনাদের সামনে পুরস্কার তুলে দেব। যাই হোক, চলে আসি আজকের কথায়। তৃণমূল কংগ্রেস একটা নিজেদের সংশোধন করার চেষ্টা করছে, কারণ আমরা দেখেছিলাম 2011-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পাড়ায় পাড়ায় কিন্তু বহু নেতাদের মাতব্বরি লক্ষ্য করা গিয়েছিল। আমফান নিয়ে অভিযোগ উঠেছিল, ত্রিপল নিয়ে অভিযোগ উঠেছিল, বহু অভিযোগ উঠেছিল নেতাদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ ব্যাপারে সরব হয়েছেন যে কাটমানি তিনি আর বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, যে কর্মীরা বসে গিয়েছেন, পুরনো কর্মীরা, তাদেরকে ডেকে আনুন, তাদেরকে উপযুক্ত সম্মান দিন। এটা কিন্তু কোথাও মানা হয়নি অন্তত 2011 থেকে 2014-এর পর খানিকটা পরিস্থিতি বদলাতে শুরু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কড়া হাতে দল সঞ্চালনা করতে শুরু করেন, এবং 2021-এর নির্বাচনের পর দল তৃণমূল কংগ্রেস কিন্তু এখন অনেক বেশি কড়া। এখানে কারুর সম্বন্ধে কোনো অভিযোগ আসলে তা রীতিমতো খতিয়ে দেখা হচ্ছে এবং ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বিগত পুরসভার নির্বাচনগুলোতে বা বিগত পঞ্চায়েতের নির্বাচনগুলোতে যে জনপ্রতিনিধিরা জেতার জন্য অনৈতিক উপায়ে আশ্রয় করেছিলেন তাদেরকে কিন্তু আর টিকিট দেবে না, এরকমটাই জানা যাচ্ছে তৃণমূল সূত্র থেকে। এবং শুধু তাই না, যারা সম্ভাব্য টিকিট প্রার্থী মানে টিকিট পাবেন তাদের যোগ্যতা কিন্তু প্রতিটি মানুষের খতিয়ে দেখা হচ্ছে। যোগ্যতা বলতে শুধু রাজনৈতিক যোগ্যতাই নয়, তার কমিউনিকেশন স্কিলের সাথে সাথে দেখা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা, মানুষের সাথে তার ব্যবহার, এবং দলীয় শৃঙ্খলা মেনে, দলীয় নির্দেশ মেনে তিনি দলের কাজকর্ম করেন কি না, এসব কিছুর ওপর কিন্তু নজরদারি চলছে। অর্থাৎ যারা ভাবছেন অমুক নেতাকে ধরে, তমুক নেতাকে ধরে, অমুক লোককে ধরে, তমুক লোককে ধরে টিকিটটা পেয়ে যাবেন, এবার কিন্তু আর তা হবে না। দল যোগ্যতার ভিত্তিতেই টিকিট বিতরণ করবে, এরকমটাই জানা গিয়েছে। এবং শুধু তাই না, এটা জেনে রাখুন, যারা যে ওয়ার্ডেই টিকিট পাবেন জেনে রাখবেন সেই ওয়ার্ডে দলের কাছে তিনি শ্রেষ্ঠ মানুষ, তাই তিনি টিকিট পেয়েছেন, এবং এখানে কোনো রকম ধরাধরি চলবে না।
বরং ধরাধরি করলে ফলটা উল্টো হতে পারে। তৃণমূল কংগ্রেসের এই যে উত্তরণ, মানে সাংগঠনিকভাবে নিজেদেরকে পরিশুদ্ধ করার যে প্রচেষ্টা, এটা আমরা নিরন্তর দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, তিনি কখনো কাটমানির বিরুদ্ধে সরব হচ্ছেন, কখনো আমফান ঝড়ে ত্রাণ নিয়ে সরব হচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, পুরনো কর্মীদের সম্মান দিতে হবে, যারা বসে গিয়েছেন তাদেরকে হাত ধরে টেনে আনতে হবে, নতুন যারা দলে এসছেন তাদেরকে শেখাতে হবে দলের সংবিধান, এগুলো কিন্তু বারবার বলছেন। এবং এই যে গত কয়েকদিনে আমরা যে দৃশ্য দেখলাম, মহুয়া মৈত্রের ভর্ৎসনা এবং নুসরাত জাহান মিমি চক্রবর্তীর শোকজ, এ থেকেই প্রমাণ করে দেয় দল কিন্তু আর কাউকে রেয়াত করবে না। যদি সাংসদদের রেয়াত না করে তাহলে নিচুতলার কর্মীদের কী হবে এটা সহজেই অনুমেয়। তৃণমূলের কর্মীরা, তৃণমূলের নেতারা এই বার্তা যদি বুঝতে পারেন তাহলে তৃণমূলের মঙ্গল, বাংলারও মঙ্গল। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।